Wow. এটা ভিতরে মাল আছে এই যে ভাই দেখাই দাও ভাই এটা কিসের নলি এটা এটা গরু গরুর নলি এত বড় হয় যে গরু এই যে চুইটা রসুন ঠিক আছে অরিজিনাল খুলনা চুই আমরা ব্যবহার করি এই যে সাদাটা 400 গ্রাম চাইতে রিলিজ এটা সব দুজনের জন্য 600 টাকা 650 আসসালামু আলাইকুম হাইওয়ে ফুডির পক্ষ থেকে স্বাগত আজকে আমি আসছি হাংরি গেস্ট এটা লোকেশনটা হলো স্টেডিয়ামের 5 নম্বর গেট আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনারা পাওয়া যাবে কি কি ভাই আমার এখানে খিচুড়িটা পাওয়া যাবে ওয়াও খিচুড়ি এটা কুলার সাথে যে একটা স্মেল দিচ্ছে না তাতে মন শান্তি সরিষার তেলেরও একটা খালি সরিষার তেল দিয়ে বাটা রাইট 6-7 বছর আগে থেকে এটা রানিং চলছে তখন শুধু চাইনিজ ছিল এটা থেকে আসার প্ল্যান এটা আমার প্ল্যান যে একটু রাতে আসলে চেষ্টা করছি যে বাইরের মানুষ যারা রাতে খাইতে বের হয় তাদের জন্য একটা স্পেশাল একটা সার্ভিস দেই আমি যেমন স্ট্রিট ফুড যেটাকে বলে অনেক মধ্যরাতে অনেকে খাইতে বের হয় যে এরকম কম দামের মধ্যে আমরা চিন্তা ভাবনা করলাম যে আসলে গেস্টদের একটু ভালো সার্ভিস দেওয়া যায় কিনা ভালো কিছু খাওয়ানো যায় কিনা ওই চিন্তা ভাবনা করে যেটা শুরু করছি ইনশাআল্লাহ আমার আমারটা আলাদা সবার থেকে কারণ আমার যেভাবে হাইজেনিক তারপর আমি যেভাবে হটকিস ব্যবহার করতেছি আমি গরম রাখতেছি রাতে 3-4টা পর্যন্ত আমার খাবার গরম থাকবে সবসময় আমার খাবার শুরু থেকে একবার গরম থাকবে আমার খাবার আর অনেকে কিন্তু এইটা দেখে মনে করবে যে আপনার মনে হয় যে হাংরি গেস্টের খাবার হ্যাঁ সেটা আসলে অনেকে মনে করতে পারে কিন্তু এই জন্য এটা মনে করার কিছুই নেই একটু ক্লিয়ার করে দেন তাহলে মানুষ যাতে বুঝতে পারে আসলে মনে করার মতো কোনো কিছুই না যে সামনে দেওয়া হয়েছে দামি ফুড বা আসবে না এরকম কোনো কিছুই না জাস্ট এটা বাইরে এই খাবারটা আমি রাত 10টার পর আপনার ভিতরেও সার্ভ করি রাত 10টার পরে খাবারটা আমি ভিতরেও সার্ভ করি ইনশাআল্লাহ সবাই আসবে না আপনাদের এখানে আস্ত হাঁসের ফ্যামিলি প্যাকেজ আস্ত হাঁস থাকবে সম্পূর্ণ একবারে মানে গিলা থাকবে কলিজা ট্যাং বাকি সব সহকারে ওটা কি রেডি করা আছে ওটা আমার 25 দিন করা বলার হয়তো আমি 20-25 মিনিট বা আধা ঘন্টা সময় নিই এটার মধ্যে সময় নিয়ে দিয়ে দেন আধা ঘন্টার মতো সময় আধা ঘন্টা বা 20-25 মিনিট 25 দিন করা থাকে আচ্ছা ওটা ফ্যামিলি আছে ওইভাবে দিয়ে দেন আর আপনাদের এখানে কি অনলাইনে অর্ডার নেওয়ার কোনো সিস্টেম আছে অনলাইনে অর্ডারটা আসলে এই খাবারটা আমি অনলাইনে ভিতরে আমার চাইনিজ ফুড अवेलेबल এটা অনলাইনে অর্ডার আছে এটা আসলে আমি আমার আশেপাশে যদি এরকম কোনো থাকে তাদের ক্ষেত্রে এটা দিয়ে থাকি মধ্যরাতের গেস্ট মধ্যরাতের যারা ভোজন রসিক যারা আসবে তাদের জন্য ভালো কিছু খাওয়ানোর জন্য আমার এই উদ্যোগটা নেওয়া আচ্ছা আপনার বাইরের কাস্টমার কারা মেইন কাস্টমার কারা বাইরের আমার মধ্যরাতে আমার সব ধরনের কাস্টমারই আসে এর মধ্যে আমার যে একটু মধ্যবিত্ত ফ্যামিলি যারা একটু হাই লেভেলের গেস্ট সবচেয়ে আমার বেশি এখানে হাই লেভেলের গেস্টগুলো আমার সবচেয়ে একটু বেশি আমার রাত 12টার পর তো আমি ভিতরে জায়গায় দিতে পারি না 12টা 12:30 1টার দিকে আমার ফিল আপ থাকে রেস্টুরেন্টে রাত 12টার পরে আপনাদের এই খাবার ভিতরে পাওয়া যায় ভিতরে অ্যাভেলেবল 10টার পরে হ্যাঁ 10টার পরে আর এর আগে আসলে বাইরেই পাওয়া যায় এই যে আমার পোলাও ঠিক আছে ওয়াও খুবই ঝরঝরা একদম ঝরঝরা আপনাদের রান্নাটা করে কে আমি আচ্ছা আপনি মাশাআল্লাহ আমি নিজে এসে তারপরে এই যে আমাদের বলি ওরে বাপ এই যে প্রতিটা ভিতরে মাল আছে এই যে ভাই আচ্ছা দেখাই দাও ভাই এটা কিসের নলি এটা এটা গরুর নলি এত বড় হয় যে গরু চিন্তা করা যায় কত বড় বড় এটা কত প্রাইস এটা ভিতরে আছে হ্যাঁ এটা প্রাইস 600 টাকা খিচুড়ি 600 যে কোনোটা নিলে 600 আমার পায়া আছে আচ্ছা আচ্ছা পায়া দিয়ে কত পায়া দিয়ে 400 ওয়াও 400 ঠিক আছে এটা দিও পড়বে 400 এটা দিও 400 ওয়াও রাইস ফ্রি হ্যাঁ রাইস ফ্রি কি কি রাইস আছে আপনাদের এখানে পোলাও আছে তারপরে খিচুড়ি আছে এই তারপরে এটা হলো গরুর চুইঝাল ওয়াও গরুর চুইঝাল দেখে শান্তি এই যে চুইটা রসুন ঠিক আছে অরিজিনাল খুলনা চুই আমরা ব্যবহার করি এই যে সাদাটা হ্যাঁ এটা দিয়ে কত করে এটা দিয়ে 150 করে হ্যাঁ 150 করে তবে আপনাদের স্মেলটা একটা করে খোলার পরে আলাদা একটা স্মেল দিচ্ছে এটাতে মন শান্তি তারপরে আসছে আমার এই যে হাঁসের মাংস ওয়াও হাঁস অরিজিনাল দেশি হাঁস পিস করে রাখবেন না হাঁস 3 পিস করে 200 টাকা দেশি হাঁস এটা অরিজিনাল কিন্তু বড় হাঁসের পিসগুলো তাই না অরিজিনাল দেশি হাঁস অরিজিনাল দেখেন হ্যাঁ লম্বা করে অরিজিনাল দেশি হাঁস হ্যাঁ এই যে ওয়াও আপনাদের আলাদা যে একটা স্মেল দিচ্ছে না এটাতেই ভালো লাগতেছে তারপরে রোস্ট হ্যাঁ এই যে আমার রোস্টটা রাইট আপনাদের হাইজিনিকটা অনেক ভালোভাবে মেইনটেইন করা হয় প্রত্যেকটা ঢাকনা খোলার পরে একটা করে আলাদা স্মেল দিচ্ছে হ্যাঁ ভালো তারপরে এই হচ্ছে আমার ডিম ডিম দিয়ে কত করে ডিম দিয়ে 60 টাকা মুরগি দিয়ে 120 টাকা মুরগি দিয়ে যেটাই খান খিচুড়ি খান পোলাও খান 120 টাকা সাদা ভাত নাই আপনার কাছে তাই না সাদা ভাত নাই তারপরে ইলিশ এই যে ইলিশ এটা খিচুড়ি সহ বেচে আমি 650 দুজনা এক পিস নিয়ে আসেন বাইরে নিয়ে আসেন এখন আর তাহলে ইলিশ খাইতে মামা যাওয়ার দরকার হবে না, তাই না? এখানে চলে আসলেই হবে, এখানেই পাবেন সবকিছু। আপনার লোকেশনটা আরেকবার বলে দেন। আমার লোকেশন হচ্ছে স্টেডিয়ামের 5 নম্বর গেট, হাংরি গেস্ট। বাইরে ওনাদের আমরা সন্ধ্যা 7টা থেকে শুরু করি, 7টা থেকে কটা পর্যন্ত পাওয়া যাবে? রাত 2:30 3টা। মাশাআল্লাহ, প্রতিদিনই প্রতিদিন ভাই কিন্তু শেফ। হ্যাঁ, উনি নিজে রান্না করে, নিজে সার্ভ করে, সবকিছুতেই উনি আছে। সালাদের আইটেমগুলো এটা কালারই এমন দেখলেই মন যায়। এটা 2 নম্বরটা, এটা হচ্ছে শুটকি ভর্তা। আচ্ছা, অনেকের যে একটা কমপ্লেইন থাকে যে মাংসগুলা ইয়ার থাকে কিনা, প্যাকেট মাংস থাকে কিনা? না, আমাদের প্যাকেট মাংসটা আমাদের অরিজিনাল দেশি গোশ, আমরা 11 নম্বর বাজার থেকে আনি অরিজিনাল দেশি। এটা যদি কেউ প্রমাণ করতে পারে যে প্যাকেট গোশ, যেটা শাস্তি দেয় ওইটাই মেনে নেবে। ঠিক আছে, শাস্তি দেয় মেনে নেবে, ওইটাই মেনে নেবে। আর নলিগুলা যে গরুর, এটা বুঝবে কিভাবে? এটা অরিজিনাল নলি, যে তো বুঝেই যাবে না। অনেকে আবার ইয়ার নলি দেয় না, বস প্রতিটাতেই ইয়ে থাকে। হ্যাঁ, প্রতিটাতেই আছে, প্রতিটাই জাটকালো। এটা রসুন আবার এটার ভিতরে ঢুকে গেছে, তাই না? হ্যাঁ, রসুন দিয়ে আটকে দিয়েছি, ডাল করে বাইরে। আপনার এখানে স্পেশাল কোনটা, সবথেকে বেশি স্পেশাল কোনটা আপনার এখানে? সবথেকে বেশি আমার হাঁস। হাঁসটা একটু তুলেন তাহলে, স্পেশালটা। এই পিসগুলো দেখেন, এটা অনেক বড় বড় পিস, তাই না? এগুলো বড় বড় পিস, যে কোনো পিসে 3 পিস থাকবে। 3 পিস, যে কোনো পিসের আপনাদের চয়েস। আচ্ছা, ঠিক আছে। যদি কেউ হাফ নিতে চায় তাহলে কোনো কিছু সুযোগ আছে হাফের? আছে, হাফ 5 পিস করে থাকবে, 1 পিস। আচ্ছা, ওটার প্রাইস কত থাকবে? ওটার প্রাইস থাকবে আপনার ওই যে শুধু গোস আমি 3 পিস বেশি 170 টাকা। আচ্ছা, অর্ধেক থাকবে। আচ্ছা, ওটার অর্ধেক থাকবে তখন। এবার আপনার হাঁসের ইয়ারগুলো বড় বড়। হ্যাঁ, 3 পিস না স্যার। আপনাদের এইটা এখানে আসলে বেশি সেল হয় কোনটা? আমার বেশি হাঁস আর চুইঝালটাই বেশি যাচ্ছে। হাঁস আর চুইঝাল। আমার চুইঝালটা আমি ফেমাস, এবং হাঁসেও। এখানে মানুষ কখন বেশি আসে? আমার 10টার পরে আমার প্রচন্ড ভিড় পড়ে যায়। 10টার পরে প্রচন্ড ভিড় থাকে। রেস্টুরেন্টের থেকে এটার সাথে একটু ইয়া ডিফারেন্ট কি কি সেটা বলেন দেখি। রেস্টুরেন্টে ওটা হলো আমার চাইনিজ, ভিতরে সম্পূর্ণ চাইনিজ, এটা হলো বাংলা। এই খাবারটা আপনি রেস্টুরেন্টের ভিতরে পাবেন না। রেস্টুরেন্টের ভিতরে পাবেন তো চাইনিজ আইটেমের, যতটা ফাস্ট ফুড আইটেমের যেগুলো বলছে লাগে ওইগুলোই পাবেন। এটা শুরু করার কতদিন হলো আপনাদের? 2 মাস প্লাস হচ্ছে। 2 মাস প্লাস। হ্যাঁ, এটা 2 মাস প্লাস হচ্ছে। অনেকে বুঝতে একটু সমস্যা হয় বা আয়শা ই করতে পারে না যে আসলে এখানে মনে হয় প্রাইসটা বেশি। আসলে প্রাইসটা বেশি না, আমাদের সীমিত ফুডে যে প্রাইসটা আমাদের ওই একই প্রাইস, কিন্তু আপনাদের একটু হাইজেনিক। আমরা ওদের চাইতে আমরা একটু কাস্টমারে আবার রেসপেক্ট বেশি দিই, ওর চয়েস মতো নিতে পারে, কিন্তু ওখানে আর চয়েস মতো পারবে না। এখানে কিন্তু চয়েস মতো পাবে, যেটা চাইবে ওইটাই পাবে। কতদিনের এক্সপেরিয়েন্স আপনার রান্নার ক্ষেত্রে? মিনিমাম 8 বছর। আপনাদের আবার এইটা করার প্ল্যান কেন চাইনিজ থাকার পরেও? এটা যে এখনকার মানুষ তো বাইরের খাবারটাই ঠিক আছে, ফুডের খাবারটাই পছন্দ বেশি করে, এবং এইটাই এখন এই মিরপুরটা ভাইরাল। এই খাবারটার জন্য এখন মিরপুর ভাইরাল, রাতের খাবারের জন্য এটা মিরপুরে ভাইরাল এখন মিরপুরে। এই যে হ্যাঁ, এটাই ভাইরাল। এটা পড়বে স্যার খিচুড়ি সহ পড়বে 500 টাকা। এই যে প্রতিটা ভিতরেই আছে, সমস্যা নাই। আছে, ওটা রসুন দিয়ে আটকানো, এটার ভিতরে আছে। এটা এটাও 500 পড়বে। এটা 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 পড়বে না, না ভিতরে আমি রসুন ঢুকে দিয়েছি তো, ওইটা না বাইরে যায়, ভিতরে আসছে। আমি একটা রসুন আমি বের করে দিই, দেখেন এই যে ভিতরে বল না। এটা পড়বে 350। এটা পড়বে 350। এর সাথে কি মাংস আপনারা দিয়ে দেন নাকি শুধু নলি? না, 3 পিস দেবো। 3 পিস মাংস দেবো, এটার সাথে আর 3 পিস গোশ দেবো, রাইস দেবো। বেগুন কত কত করে পিস? 20 টাকা করে। আপনাদের রাইসের পরিমাণ কি সবসময় এমনই থাকে? আমি রেগুলার এরকমই দিই। কিন্তু একজনের জন্য যথেষ্ট, একজনের জন্য একবার পারফেক্ট, মনে হয় না যে আরেকবার নিতে হবে। এর সাথে একজনের জন্য একবার ফুল পারফেক্ট দিছি আমি। এরকম একবারে আমন খিচুড়িটা একবারে দেখেন এই যে কেমন, হ্যাঁ একদম সুন্দর একটা স্মেল দিচ্ছে, মানে খিচুড়ি এমন সুন্দর স্মেল আমি এর আগে কোথাও পাইনি। ওলার সাথে যে অরিজিনাল দেশি ঘাস আচ্ছা কালেক্ট করেন ভাই থেকে ছিল, এটা বিভিন্ন জায়গা থেকে, একবার দেশ থেকে আসে, বরিশাল থেকে আসে। আচ্ছা এক পার্সেল দিচ্ছি ভাই, আবার যদি আসতো হাস ফ্যামিলি প্যাকেজ দিতে যা করতে তবে এর সাথে পাঁচটি বেগুন ভাজা দিই। আমার রেডি করে বাইরেও রাখি না, অনেকে আছে কিন্তু আপনার পিলারে দিয়ে সাজায় রাখে, আমি সাজাইও রাখি না। আমরা এইটুকু সেফ রাখি সবসময়, কাস্টমারদের ভালো খাওয়ানোর চেষ্টা করি। নলিটা ওই বসে ওই সাইডে দিয়ে দিন, একটা চামচ লাগাও এনে ধনিয়া পাতা। হ্যাঁ এটা সব কি ভিতরে কি তো পাওয়া যায় এখানে, বটটা তুমি কি আলাদা টাকা আছে না? না বটটা খিচুড়ি নিতে পারবেন, পোলাও নিতে পারবেন, এটা দিয়ে 200 টাকা। এমন 3 পিস থাকবে, দেখেন কত বড় বড়, পিওর দেশি হাঁস, ওনাদের বরিশাল থেকে নিয়ে আসা। আর এখানে আছে 3 পিস বেগুন ভাজা, একটা বেগুন ভাজা 20 টাকা করে। আর এখানে আছে ইলিশ মাছ, ইলিশ মাছ দিয়ে প্লেটার হলে 150 টাকা, আর ফুল ইলিশ দিয়ে হলো 650 টাকা। আর এটা হলো ওনাদের চুই ঝালের মাংসটা, এই যেটা হলো চুই, যেটা ওনারা ডিরেগিয়া থেকে নিয়ে আসে, খুলনা থেকে নিয়ে আসে। এই যে মাংস থাকবে এমন 5 পিস, আর একটা রসুন থাকবে। আর ওনাদের আকর্ষণের জিনিস, হ্যাঁ এই যে এইটা হলো জিনিস, যে এই যে নলি দেখেন আপনারা কত বড়, হ্যাঁ একটা প্লেটে রাখলে প্লেটের এই পাশ থেকে ওই পাশ চলে গেছে। এটার দাম হলো 700 টাকা। হ্যাঁ তারপরে দেখেন নলির ভিতরে কিন্তু এখনও ইয়েটা আছে, দেখেন একদম ঠিক আছে। তো আমি এবার স্টার্ট করি, খাওয়া শুরু করে দিই, এই কোনটা দিয়ে খাওয়া যায়। আমি এবার প্রথমে এনার যেটা লোভনীয় জিনিস, এই গরু মাংসটা এমনি টেস্ট করব যে কেমন হয় মাংসটা নর্মাল। ওয়াও একটু শক্ত শক্ত আছে মাংসটা, শক্ত হলেও টেস্টটা ভালো। যদিও এটা চুই ঝাল, তবে চুই ঝালের যে একটা ফ্লেভার সেটা ওইভাবে পাওয়া যাচ্ছে না, তবে একদম বিয়ে বাড়ির মাংসের মতো লাগতেছে। তো মাংসটা টেস্ট আছে, এটা মানতে হবে। খিচুড়িটার অস্থির টেস্ট, টেস্ট আর মুখে দেওয়ার সাথে নাকের কাছে আর মুখের কাছে সরিষার তেলের যে একটা ফ্লেভার আসবে, এটাতেই মন শান্তি। সালাডটা দেখেন সব কিছুই না রেস্টুরেন্ট স্টাইলে রাখার চেষ্টা করতেছে, কারণ এনাদের এটা চাইনিজ রেস্টুরেন্ট। হাঁসটা ট্রাই করবো, তবে এনার হাঁসের পিসগুলো কিন্তু অনেক বড় বড়। হাঁসটা অনেক শক্ত, তবে টেস্ট আছে। মনে হয় ছোট করলে এটা আরও বেশি মজা লাগতো। তো হাঁসের কিন্তু এটা একটা বিশেষ মজা, হ্যাঁ চামড়ার সাথে হাঁসটা খাওয়া, এটা কিন্তু একটা মজার খাওয়া। হাঁসটা এতটাই শক্ত যে ছিটতে একটু কষ্ট হয়ে যাচ্ছে, তবে মুখে দেওয়ার সাথে ওইটার যে একটা মজা, সেটা মুখে যখন লাগে তখন মনে হয় না যে কামড়টা ছেড়ে দেবে। তবে এনাদের এখানে ওই সব কিছু একটু শক্ত শক্ত থাকে, কিন্তু টেস্ট অস্থির, অস্থির টেস্ট মানতে হবে। তবে এনাদের ভর্তাগুলো কিন্তু ফেলাই দেওয়ার মতো না, একদম প্রিমিয়াম কোয়ালিটির এবং ভালো। তবে এনাদের খিচুড়িটা কিন্তু নর্মাল খেতেও মজা, বিশেষ করে এটার বৈশিষ্ট্যটা হলো এই সরিষার তেলের খিচুড়ি, তো এই জন্য মজাটা ভালো আছে। আর এই যে বেগুন ভাজা, আমি একটু বেগুন ভাজা দিয়ে ট্রাই করি। বেগুন ভাজাটা নর্মাল, তবে বেগুন ভাজার সাথে খিচুড়িটা খুব ভালো যায়। আমাদের যে রসুনটা, হ্যাঁ রসুনটা দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে। রসুনটা মজা আছে ভাই। ইলিশটা, হ্যাঁ ইলিশ ভাজা, ইলিশ দেখেন একদম কী অবস্থা হয়েছে, ইলিশ ভাজাটাও ভালো হয়েছে, ভাজাটা ভালো হয়েছে অ্যাটলিস্ট। ইলিশটা ভালো আছে, তবে লাস্টবার আমি যে মাওয়াঘাটে যে ইলিশটা খাইছিলাম ওইটার মতো না, তবে এটা ভালো আছে। খিচুড়িটার সাথে এই খাওয়াতে এটা টেস্টটা ভালো লাগতেছে মনে হয়। আর বিশেষ আকর্ষণ এনাদের খিচুড়িটা, সব কিছু টেস্ট বাড়াই দিচ্ছে। এনাদের প্রত্যেকটা খাবার এতটাই মজা যে কোনটা রেখে কোনটা আসলে বলবো যে ভালো এটা আসলে ভেবে পাচ্ছি না। এবার চুইঝাল আর হাঁস দুইটাই যদি দুইটা অস্থির, তো আপনারা আসতে পারেন, চুইঝাল হাঁস দুটো ট্রাই করতে পারেন। অন্যগুলোর থেকে অ্যাটলিস্ট বেটার থাকবে, একটু প্রিমিয়াম ফিল পাবেন আপনারা খেতে আসলে এখানে। আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে ফ্যামিলি প্যাকেজ পাবেন আপনারা একটা আস্ত হাঁসের সাথে 1800 টাকা দিনের দাম, 5 জনের জন্য রাইস, দেন 5টা বেগুন ভাজা ফ্রি থাকবে আর একটা আস্ত হাঁস থাকবে, 1800 টাকা প্যাকেজ। এই যে ওনাদের যে নলিটা দেখেন বিশাল সাইজের নলি, এটা ধরতে হবে এইভাবে, আর এইভাবে যদি একটা কামড় না বসাইতে পারি তাহলে আসলে এটার মজা পাওয়া যাবে না। এইটা আবার একটু নরম আছে, তো এটা টেস্টটা কিন্তু ভালো লাগতেছে। এনাদের মনে হয় মশলা এমনভাবে ইউনিক কিছু মশলা হয়তো ইউজ করে, যার জন্য সবার থেকে একটু আলাদা লাগতেছে এই নলিটা আমার কাছে। ভালো আছে, তবে আপনি এটা বোঝা যায় যে এনাদের খাবারগুলো প্রিমিয়াম কোয়ালিটির হবে। প্রতিটার ভিতরে আপনারা এটা পাবেন ভাই, অস্থির জিনিস, এই জিনিস মিস করার মতো না। এটা দিয়ে খিচুড়িটা মেখে খাইলে বিশ্বাস করেন এতটা মজা, যেটা আসলে বলে বোঝানো যাবে না। একদম মনে হচ্ছে যে জান্নাতি কিছু খাচ্ছি। পোলাও, আমাদের পোলাওটা টেস্ট করি, প্রতিটা জিনিস একদম ঝরঝরা, দেখেন একদম ঝরঝরা। আর পোলাওয়ের সাথে হাঁসটা খুব ভালো যাবে। ঝোল, আমাদেরকে ওনারা ভিতরে বসার জন্য বলছিল, তো আমরা ভিতরে বসি নাই, এখানেই আসলে সামনে থেকে আমাদের খাবার বানানো সহ এখানে দেখে খাওয়ার জন্য আজকে এখানে বসছি। হাঁসের ঝোল দিয়ে পোলাওটা মাখিয়ে খেলে এত যে মজা। তবে হাঁসের মাংসের ঝোলটা ভালো আছে, মাংসের থেকে মানে ঝোলের যে ইয়েটা সেটা আমার কাছে খুব মজা লাগতেছে। মাংসটা একটু শক্ত শক্ত। আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।